যারা নিজেরা কাঁচের ঘরে থাকেন তাদের অন্যের ঘরে ঢিল না মারাই ভালো। স্বাভাবিকভাবেই গতকালকে এই কথার পর সাদ্দাম ভাইয়ের নিজের অনার্স পাস করতে কয় বছর লাগছে বা কতদিন লাগছে এগুলা নিয়ে কথা উঠেছে। ছাত্র লীগের কেন্দ্রীয় সভাপতির যে বক্তব্য সেই বক্তব্য আমি শুনেছি। আসলে আসলে এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে নিজেকে হাস্যাস্পদ প্রমাণ করার, কারণ আমি কোনো একটা ন্যায়নিষ্ঠ জিনিসের জন্য আন্দোলন করব তার মানে সবসময় এইটা হইতে হবে না যে আমি আসলে ওইটা থেকে ব্যক্তিগতভাবে বেনিফিটেড হইতে চাই। উদাহরণস্বরূপ আমরা এরকম অনেক মানুষ এখানে আজকে একত্র হয়েছি যারা আসলে কোনোদিন বিসিএস বা সরকারি চাকরির পরীক্ষা দিব না, কিন্তু তার মানে তো এই না যে একটা অন্যায্যতাকে আমার সমর্থন করতে হবে। একটা অন্যায্যতার বিরুদ্ধে কথা বলার জন্য আমার যে মানে কি বলবো আগে প্রিলি পাস করে দেখাইতে হবে, বিষয়টা এরকম না। কথায় কথায় ওরা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বলে আসলে দেশে একটা সংকট সৃষ্টি করছে। কারণ যেদিন সত্যি সত্যি আসলে প্রতিক্রিয়াশীল মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ডাকবে সেদিন আসলে রাখাল বালকের গল্পের মতো হবে, কেউ বিশ্বাস করবে না। কাজে আমরা আসলে এখন আওয়ামী লীগকে আহ্বান জানাতে চাই যে এই বাজে রাজনীতিটা করবেন না, কিন্তু আসলে তাদের রাজনীতি যেহেতু এখন সর্বস্ব শূন্য হয়ে গিয়েছে কাজে তাদেরকে আসলে এখন অন্যদেরকে স্বাধীনতা বিরোধী বলে আসলে তাদের রাজনীতিটা চালাই। এটা তো আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকার নতুনভাবে ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধাদের লিস্ট তালিকা কিভাবে করে বৃদ্ধি পেয়েছে। যারা সার্টিফিকেটের জন্য মুক্তিযুদ্ধ করেছিল সেই মুক্তিযোদ্ধারাই এখন কোটার জন্য এত কথাবার্তা বলছে তাদের সন্তান সন্ততিরা। কারণ আমরা জানি বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা তারা একটা সমতামূলক দেশ তৈরির জন্য মুক্তিযুদ্ধ করেছিল, তাদের নাতিপুতিরা বেশি খাবে বেশি পড়বে বেশি থাকবে এই জন্য কোনো অ্যাকচুয়াল মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ করে নাই। এটা একটা গণ আন্দোলন, এই গণ আন্দোলনে নানান মত নানান পথ নানান ধরনের মানুষজন আসছে, তাদের সবার মধ্যে এক ধরনের মিথস্ক্রিয়া হচ্ছে, সেই মিথস্ক্রিয়ার মধ্যে কিছু দাবি তৈরি হচ্ছে যে দাবিগুলো হয়তো সম্পূর্ণ যৌক্তিক এমনও না। কিন্তু এই গোটা প্রক্রিয়ার মধ্যে ছাত্র সমাজ, এই যে স্লোগান হচ্ছে ছাত্র সমাজ জেগেছে, ছাত্র সমাজ আসলে জেগে উঠছে, সেটা আমার কাছে মনে হয় সবচেয়ে বড় ইতিবাচক বা পজিটিভ। দেখেন আপনারা যারা এই প্রোগ্রাম কভার করেন তারা দেখতে পাচ্ছেন, তাকালে দেখতে পাবেন বাংলাদেশের পতাকার কোনো অভাব নাই, দেখতে পাবেন যে রবীন্দ্রনাথের গান বাজছে, নজরুলের গান বাজছে, সেখানে মানুষ গণসঙ্গীত গাইছে, সেখানে ছবি আঁকা হচ্ছে, নারী পুরুষ মিলে আন্দোলন হচ্ছে। কাজেই যেই জাতীয় ভয় দেখানোর চেষ্টা হচ্ছে যেটা প্রতিক্রিয়াশীলদের আন্দোলন, এইটা জামাতের আন্দোলন, এই এইসব কথাবার্তা আসলে ভোপে টিকবে না, এগুলো আর কেউ বিশ্বাস করে না। তো আমার মনে হয় তারা যখন একদিকে বলছেন যে তারা পলিসি ডিসকাশন চান, তখন আসলে তাদের পলিসি ডিসকাশন করাই ভালো। এক মুখে আমি বলবো পলিসি ডিসকাশন চাই, আর একদিকে আমি যারা আন্দোলন করছে তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলব, এটা খুবই হাস্যকর এবং দ্বিমুখী আচরণ। কিন্তু আসলে আমরা এতদিনে ছাত্রলীগের কাছ থেকে দ্বিমুখী আচরণে অভ্যস্ত হয়ে গেছি, কাজে আমাদের এটাকে খুব বেশি আর একটা আশ্চর্য লাগে। এটা আসলে একদম যাকে বলে প্রতিরোধের স্বাভাবিক স্বতঃস্ফূর্ত প্রকাশ, আমরা আসলে ভাবে এটাকে দেখতে আগ্রহী। এবং আমরা দেখেছি যে শিক্ষার্থীদের উপর যত অত্যাচার নির্যাতন হচ্ছে তত তারা দিনে দিনে আরো পলিটিসাইজড হচ্ছে, তারা আসলে বন্ধু শত্রু চিনতে শিখছে। তো আসলে আমি এই পুরো প্রক্রিয়াটাতে তাদের যে রাজনীতিকীকরণ তার একটা অংশ হিসেবে দেখছি। এবং আমার কাছে মনে হয় যে আসলে এই প্রতিরোধের যেই সিম্বলগুলি দেখা যাচ্ছে এগুলোই সামনের দিনে সরকার যদি আসলে যৌক্তিকভাবে ছাত্রদের দাবি মেনে না নেয় তাহলে আসলে এই আন্দোলন ক্রমেই নিহত হবে। এবং আসলে যদি তারা কোনো রকম কনফ্রন্টেশন না চায় সেই দায়িত্বটা সরকারকেই নিতে হবে, সরকারকে নমনীয় আচরণ করতে হবে। সরকার নমনীয় আচরণ করলেই শিক্ষার্থীরা এই জাতীয় কাজকর্ম করবে না। সরকার বা রাষ্ট্রীয় পেটোয়া বাহিনী যতদিন পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলনকে নেতিবাচকভাবে উপস্থাপন করার চেষ্টা করবে বা শারীরিকভাবে প্রতিরোধ করার চেষ্টা করবে এরকম পুলিশ লেলিয়ে দিয়ে, ততদিন পর্যন্ত এরকম প্রতিরোধ খুব স্বাভাবিকভাবেই দেখা যাবে। আজকে আন্দোলনের সমন্বয়ক কমিটি যারা তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে আজকে একটা স্মারকলিপি পেশ করা হবে এবং সেই স্মারকলিপি পেশ করার জন্য আমরা সেই অভিমুখে যাব। তো সেই অভিমুখে যাওয়ার যেই প্রস্তুতি সেই প্রস্তুতি চলছে এবং আমরা আশা করি শান্তিপূর্ণভাবে এই পদক্ষেপ শেষ করা যাবে।